আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাচ কুকিং স্টুডিও। আমার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মটর মশলা। আসলে এই রান্নাটা মটরশুঁটি দিয়ে রান্না করতে হয়, আর এর জন্য ব্রয়লার মুরগি আমি নিয়েছি। আর পাতিলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচি, 4টি লং, 2টি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টি কুচানো পেঁয়াজ, একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ বাটা, রসুন বাটা। এক টেবিল চামচ আদা বাটা, কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 4টি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1টি বড় পেঁয়াজ কুচি আর 1টি বড় টমেটো কুচি। এগুলো দিয়ে কিন্তু একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সামান্য পানি দিতে হবে। আমার দর্শক বন্ধুরা, এই রান্নাটা করার সময় আপনারা অবশ্যই গরম পানি দিয়ে এটাকে কষিয়ে নেবেন। আর এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি, সবগুলো পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু ভেজে নিতে হচ্ছে মশলাটা। আর মশলাটা যখন আমি এটা ভাজবো, তখন কিন্তু গরম পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। বাসায় যদি আপনাদের টক দই না থাকে, আপনারা টক দই ভিনিগার দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখুন যে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি গরম মশলা। এটা কিন্তু দোকানে পাওয়া যায় কিনতে। এই মশলাটা মানে খুব ভালো একটা ফ্লেভার কাজ করে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা কিন্তু গরম পানি ছিল, অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো 1/4 চা চামচ। আমি প্রথমেই কিন্তু গোটা দারচিনি দিয়ে নেই, সেই জন্য গুঁড়োটো দিয়েছি। আপনারা ইচ্ছে করলে গোটাটা দিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়োটো না দিলেই হবে। আর সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 চা চামচ লবণ দিয়েছি। লবণের পরিমাণ আমার 1 চামচ হয়েছে, যদিও লাগে তাহলে আবার দেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রয়লার মুরগিগুলো কীভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। মুরগিগুলো কিন্তু অনেক বড় থাকে, সেগুলোকে তাদের সাইজ অনুযায়ী ছোট ছোট করে পিস করে নিতে হবে। সবটুকু মুরগি দিয়ে দিয়েছি আমি এখানে। 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। মুরগিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঢেকে আমি এখানে 3 মিনিট রান্না করব। আমি এখানে এখন পানি ব্যবহার করব না। দেখুন
ঢাকনা তুলে দেখছি যে পানি বের হয়ে এসেছে, মুরগির থেকে যে পানি কষানোর পর পানি বের হয়ে এসেছে। এখন এক দুটি আলু আমি কেটে দিয়ে দিয়েছি, বড় সাইজে দুটি আলু। আপনার ইচ্ছে করলে আলু না দিয়েও করতে পারেন, আর আলুটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, তাই আলুটা দিয়েছি। ঢেকে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করব। দেখুন, ঢাকনা তুলে দেখি যে এখানে আরও পানি বের হয়ে এসেছে। আমার দর্শক বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটা কিন্তু খুব ভালো হয়, আর আমরা ব্রয়লার মুরগির ঝোল খুব একটা বেশি রাখি না, একটু মাখা মাখা টাইপের হলেই মজা। এখন দিয়ে দেব ফ্রোজেন করা আমার মটর ছিল, মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম বয়েল করে, হাফ বয়েল করে। এটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আরও দিতে পারেন ইচ্ছে করলে, কিন্তু এর চেয়ে বেশি না দেওয়াই ভালো। মটরটা আর আলুটা কিন্তু একটু মাখা মাখা হলেই কিন্তু আমি পানি দেব পরে। এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। একটা বলকেলে ঢেকে রান্না করে নেব। দেখুন, বলক এসেছে, আর বলক আসার পর কিন্তু আমি চিনিটা দিয়েছি, এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা আসলে দিতে হবে, এই কারণে যে টেস্টটা আরও বেড়ে যায় চিনিটা দিলে। এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব 5 মিনিটের মতন। 5 মিনিট পর যে ঢেকে ঢাকনা তুলে দেখছি যে রান্নাটা সেদ্ধ হলো কি না। আলুটা দেখি যে আসলে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এটাকে নেড়ে রান্না করব, আর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা এটা আসলে ফ্লেভারের জন্য দিলেই ভালো হয়, আর যদি ধনিয়া পাতা না থাকে, না দিলেও সমস্যা নেই, তবে এটাতে টেস্ট আনার জন্য ধনিয়া পাতা দিতে হবে, মানে একটু ফ্লেভারটা আসার জন্য আর কি। দেখুন, আমার রান্না কিন্তু শেষ, আমি এখানে 2 মিনিট রান্না করব ঢেকে। আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি, উপর থেকে একটু বেরেস্তা বিছিয়ে দিয়েছি। দেখুন, কালারটা অনেক সুন্দর। আমার দর্শক বন্ধু যারা আমার রেসিপিটি দেখেছেন, আশা করব আপনারা একটু লাইক কমেন্ট করবেন, এবং সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।